We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. Namaskar. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা আজকের বিষয় আসার আগে দেখব এই মুহূর্তের হেডলাইনস ফের অর্পিতার ফ্ল্যাটে ইডির হানা পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসেস আবাসনে চাবিওয়ালাকে ডেকে তালা খুলে তল্লাশি টাকার উৎস জানতে অর্পিতাকে ম্যারাথন জেরা চার দিনের দিল্লি সফরে মমতা শুক্রবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে পারেন মমতা দিল্লি পৌঁছে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি অধিবেশন ও লোকসভা ভোটের মূল ইস্যু নিয়ে আলোচনা বিস্ফোরক তাপস রায় পার্থ বরাবরই ষড়যন্ত্র করত কারা ষড়যন্ত্র করছে আদালতকে জানাক পার্থ খোঁচা তাপসের একই দাবি মদন মিত্রেরও মৌলানা আজাদ বিশ্ববিদ্যালয়ে ভিসিট চেম্বারে মলয়েন্দু সাহা কোর্ট অর্ডার নিয়ে হাজির সৈকত মৈত্র চেম্বারে ঢুকতে না পেরে ভিজিটার্স রুমে কাজ পরে নিজের চেম্বারে ঢোকেন বদলি নিয়ে এবার সিবিআই তদন্তের নির্দেশ নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন পরপর তিনবার বদলি তা জানতে চায় আদালত উটরাঙ্গা ফ্লাইওভার পরিদর্শন ফিরহাদ হাকিমের পরিকাঠামো খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা কোনো ব্রিজ বন্ধ করার ভাবনা নেই আশাস মেয়রের শীর্ষ আদালতে ধাক্কা শিন্ডে গোষ্ঠীর আসল শিবসেনা কারা তা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ আদালতের সোমবার পরবর্তী শুনানি আবাসন দুর্নীতিকাণ্ড শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষাকে তলবিজের 8 আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে সঞ্জয় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে চটি ছুঁড়েছেন প্রতিদিন দিন আনি দিন খাই মানুষের চোখের সামনে এই কোটি কোটি টাকার স্তূপ এক অশ্লীল আয়োজন তাই ঘৃণা জন্মেছে পবিত্র ঘৃণা চটি ছুঁড়েছেন রাগ আর ঘেন্নার বহিঃপ্রকাশ বেশ করেছেন এবং হঠাৎই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় যেখানে এখনও কিছু বিপ্লবী বেঁচে আছেন বিপ্লবী মশাল জেলে রেখেছেন তারা রাশিয়ার অক্টোবর বিপ্লবের আগে নেভা নদীর তীরে দাঁড়িয়ে থাকা অরোরা জাহাজের কামান গর্জনের মতো এক বিপ্লবী ইশারা পেয়েছে এক সাহিত্যিক পিচ রাস্তায় দামামা বেজেছে শুনেছেন ভালো অন্যদিকে বিজেপি এবং তাদের আইটি সেল যার পর নাই খুশি এই তো চাই মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ ইত্যাদি ইত্যাদি বলছেন খেললে জারি হ্যায় তো এই চটি ছোঁড়া মুখে কালি লাগানো ইত্যাদি নতুন নয় যে যাকে ছুঁড়েছে তার বিরোধীরা মোগাম্ব খুশুয়া সমর্থকরা বলেছে এ ঘোর অন্যায় এইভাবেই চটি গেছে ট্রাম্পের দিকে বুশের দিকে চিদম্বরমের দিকে নওয়াজ শরীফের দিকে কম্বোডিয়ান প্রেসিডেন্ট হান সেনের দিকে সেই বিরাট লিস্টে যোগ হলো পার্থ চট্টোপাধ্যায়ের নাম তার সম্মান বাড়ল না কমল জামিনে বের হবার পর জিজ্ঞেস করা যাবে কালি মাখানো হয়েছে বহুবার আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের নেতা কর্মীরা শিল্পী হুসেইনের মুখে কালি মাখিয়েছে শিল্পী যতীন দাসের মুখে মাখিয়েছে কিছুদিন আগেই রাকেশ টিকায়েতের মুখেও কালি মাখিয়েছে কাজেই এসব নতুন কিছু নয় এই চটি ছোঁড়া কালি মাখানো থাপ্পড় মারা এসব রাগের বহিঃপ্রকাশ পরিকল্পিত হ্যাটা করার ঘটনা এ দিয়ে হিন্দু রাষ্ট্র বা জনগণতান্ত্রিক বিপ্লব কোনোটাই হবে না তবে এটাও সত্যি আমার যদি মনে হয় বেশ হয়েছে তাহলে হাততালি দেব
সোশ্যাল মিডিয়াতে খিল্লি করব। যদি মনে হয় ঠিক হয়নি তাহলে বিরোধিতা করব। ইংরেজদের কাছে যারা ঘোষিত দেশদ্রোহী ছিল তারা ভারতীয়দের কাছে দেশপ্রেমিক, সাধারণ সূত্র। কিন্তু অসাধারণটা কি? বিশ্বজুড়ে এই কালি মাখানো, থাপ্পড় মারা বা চটি ছোঁড়ার ঘটনাকে যদি বিদেশ আর স্বদেশে ভাগ করি তাহলে দেখব বিদেশে এই প্রতিবাদের মাত্রা, ডাইমেনশন অনেক বড়। কাকে চটি ছুঁড়ল? বুশকে। কাকে থাপ্পড় মারার চেষ্টা করল? ট্রাম্পকে। কাকে চটি ছুঁড়ল এবং লাগলো? নওয়াজ শরীফকে, রাষ্ট্রপতি হান সেনকে। আমাদের দেশের সর্বোচ্চ নাম চিদম্বরম, তিনি তখন হোম মিনিস্টার। সিবিআই দিল্লি দাঙ্গার অভিযুক্ত জগদীশ টাইটেলারকে ক্লিন চিট দিয়েছিল, তাই চিদম্বরমের দিকে চটি ছোঁড়া হয়েছিল। অধীর চৌধুরী আজ যাকে ক্রোধের বহিঃপ্রকাশ বলেছেন, সেদিন সেই একই ঘটনাকে ঘৃণ্য, নিন্দনীয় ইত্যাদি বলেছিলেন। আগামীকালে যদি ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর গায়ে বা মাথায় কেউ চটি ছুঁড়ে মারে, তখন ওই একই মুর্শিদাবাদ কংগ্রেসের অধীর চৌধুরী তীব্র প্রতিবাদ করবেন। বাংলায় করলে সব বোঝা যাবে, অন্য কোনো ভাষায় করলে বোঝা যাবে না বা অন্য মানে বের হবে, এই যা। আমাদের দেশে চটি ছোঁড়ার ঘটনা এরকমই নিচু তলার দিকে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এখনো সেই আওতায় আসেননি। আসলে এই সবই হলো প্রতীকী প্রতিবাদ, যা যুগে যুগে হয়েছে, হবেও, কিন্তু আসল জায়গায় হয় না, হবেও না। তার উপর আবার বাঙালির হজম শক্তি বড্ড কম। এক আম বাঙালির পক্ষে প্রায় 50 কোটি টাকার তৎস্বরূপ হজম করা বড্ড কঠিন। কাজে স্বাভাবিকভাবেই বাঙালি ক্রুদ্ধ, ক্ষুব্ধ, বিচলিত। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সারা ভারতের দিকে একবার তাকিয়ে দেখুন। মোদি জমানার শুরুতে বিজয় মালিয়া দেশ ছেড়ে পালালো, কত টাকার ঘাপলা? 7,505 কোটি টাকা। লন্ডনে আছেন, ক্রিকেট খেলা দেখতে যান। লোকজন জানিয়েছে সকালে রেস্তোরাঁয় ফিশ অ্যান্ড চিপস খেতে দেখা যায় ওনাকে, রাতে অভিজাত বার অ্যান্ড রেস্তোরাঁয়। এরপর মোদিজির ভাই মেহুল, ভাই মেহুল চোকসি, 7,080 কোটি টাকার ঘাপলা। আপাতত অ্যান্টিগুয়ায় পাইনঅ্যাপল জুস দিয়ে মালেবু খাচ্ছে পাশে বান্ধবীরা। এরপর যতীন মেহতা, ঘাপলা 6,580 কোটি টাকার। আপাতত ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিস দ্বীপপুঞ্জে বিশাল বাংলো বাড়িতে অবসর জীবনযাপন করছে। খবরে প্রকাশ, কিছুদিন আগে এক বলিউড অভিনেত্রী সেখানে দিন 15 হলিডে কাটিয়ে এসেছেন। পরের জন নীরব মোদি, মোদিজির সুপরিচিত, ঘাপলা 6,498 কোটি টাকার, আপাতত লন্ডনে। গায়ে 23 লক্ষ টাকার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে নিতিন সানসেরা, চেতন সানসেরা। দুজনের ঘাপলার পরিমাণ 5,383 কোটি টাকা। নাইজেরিয়াতে আছেন, দিব্য আছেন, তাদের টাকা এদেশেও খাটছে বলে খবর। উমেশ পারেখ, কমলেশ পারেখ, নীলেশ পারেখ শ্রী গণেশ জুয়েলারি হাউসের মালিক, ঘাপলা 2,672 কোটি টাকা। তিনজনের দুজন দুবাই, একজন কেনিয়াতে আছেন। বুঝতেই পারছেন বহাল তবিয়েতেই আছেন। ললিত মোদি, আইপিএল খ্যাত এই মোদিজির ঘাপলা 1,700 কোটি টাকার। বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন ইনি পাসপোর্ট বের করে বিদেশে চলে যান,
তারপর থেকে ইউনাইটেড কিংডমেই থাকেন, বেড়াতে যান মালদ্বীপ, সুইজারল্যান্ড। কে আটকাচ্ছে? রিতেশ জৈন ঘাপলা 1421 কোটি টাকার, কোথায় আছে? উইকিপিডিয়াও জানে না, ইডিও জানে না। রাজীব গয়াল, অলকা গয়াল, সূর্য ফার্মাসিউটিক্যালের ঘাপলার পরিমাণ 778 কোটি, এনারাও কোথায় আছেন কেউ জানে না। আশ্রিস জওয়ানপুত্র 770 কোটি টাকা তছরুপ, লুকিয়ে আছেন কোথায় কেউ জানে না, কিন্তু দেশে নেই এটা সবাই জানে। ফিরছি আলোচনায় বিরতির পর। দেশে আছেন, জেলে আছেন, বেলে আছেন, বা কিছুদিনের মধ্যেই বেল পাবেন, সেরকম কিছু মহারথীদের দেখা যাক। এবিজে শিপইয়ার্ডের মালিক ঋষি আগরওয়াল, শান্তনাম মুথুস্বামী, অশ্বিনী কুমার, তৎরূপের পরিমাণ 22,842 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 22,842 কোটি টাকা। গুজরাটে দহেজ আর সুরতে এই কোম্পানির ব্যবসা। 2012 থেকে ঘাপলা চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে এই 2022 ফেব্রুয়ারিতে। 28টা ব্যাংকের টাকা তছরূপ করার অভিযোগ এনাদের বিরুদ্ধে। না, এরা কেউ জেলে নেই, বাইরেই আছে। আইসিআইসিআই ভিডিওকন মামলা, 1875 কোটি টাকার তছরূপের অভিযোগ চন্দ্রা কোছর, তাঁর স্বামী দীপক কোছরের বিরুদ্ধে। দুজনেই জেল হাজতে ছিলেন, এখন জামিনে আছেন। ইয়েস ব্যাংক DHFL মামলা, 2,203 কোটি টাকা তছরূপের অভিযোগ, অভিযুক্ত ইয়েস ব্যাংকের সিইও রানা কাপুরের বিরুদ্ধে। এই মামলায় তিনি জামিন পেয়ে গেছেন। অন্য একটা মামলা ঝুলে আছে, সেটাতে জামিন পেলেই ফ্ল্যাম বয়েন্ট রানা কাপুরকে আবার মুম্বাইয়ের নৈশ পার্টিতে দেখা যাবে। আমেরিকার ফিনান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক, সংক্ষেপে ফিনসেন, জানিয়েছে ঠিক এই মুহূর্তে ভারতের 44টা ব্যাংকের প্রায় 2,000 লেনদেন সন্দেহজনক, যার পরিমাণ $1 বিলিয়ন। 7,943 কোটি টাকার লেনদেন সন্দেহজনক। আগামী দিনে এরাও ধরা পড়বে, জেল হবে, জামিন পাবে, বা পালিয়ে যাবে ইউকে, ওয়েস্ট ইন্ডিজ বা কেনিয়ায়। পার্থর 50 কোটি, রাগ হয়েছে, চটি ছুঁড়েছেন, বেশ করেছেন। এবার আসুন, এই কোটি কোটি টাকার ঘাপলা যারা করল, যাদের সাহায্য নিয়ে করল, যাদের সাহায্য নিয়ে তারা বিদেশে ফুর্তি করে বেড়াচ্ছে, বান্ধবী যাচ্ছে এদেশ থেকে নৈশ পার্টিতে, বই যাচ্ছে দামি সিঙ্গল মল্ট উইস্কি, যে প্রশাসনের ব্যর্থতার জন্য এই লুঠেরারা দেশ ছেড়ে পালালো, যে রাজনৈতিক নেতারা এদের দেশে ফিরিয়ে নিয়ে আনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এবার তাদের জন্য চটি জোগাড় করুন, চটি জমা করুন, তারপর হোক না চটি ছোঁড়া। যারা 10,000 কোটি টাকা, 21,000 কোটি টাকা মেরে চলে গেল, তারা গায়ে ফুঁ দিয়ে ফুর্তি করে বেড়াবে? যারা তাদের সাহায্য করল বেড়ে উঠতে, তারা সেই টাকার ভাগ বাটোয়ারা করে দিব্য জীবন কাটাবে? তা তো হয় না। তাদের জন্য বরাদ্দ হোক চটি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure
to all its citizens.